একাধিক নারীকে জীবনসঙ্গী করেছেন যেই সব তারকারা। তারকাদের একাধিক বিয়ে নতুন কিছু না, তবে অনেকেই হয়তো জানেন না বাংলাদেশের কোন তারকারা একাধিক নারীকে জীবনসঙ্গী করেছেন। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে আপনাদের জানাবো বাংলাদেশের এমন কিছু জনপ্রিয় তারকাদের কথা যারা একাধিকবার বিয়ে করেছেন। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এক, আলমগীর। 80 ও 90 দশকে দাপুটের সঙ্গে কাজ করেছেন একসময় জনপ্রিয় নায়ক আলমগীর। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর, তাকে বিয়ে করেন 1973 সালে। গায়িকা আঁখি আলমগীর তাদের কন্যা। খোশনূরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর 1999 সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন। দুই, জসিম। জসিম অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তবে অ্যাকশন হিরো হিসেবেই তিনি বেশি পরিচিত ছিলেন দর্শক মহলে। জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিমের 3 ছেলে আছে। 3, জেমস। জেমস চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহি ফান্টিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। জেমসের প্রথম স্ত্রীর নাম রথি। 2002 সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেঞ্জির সাজ্জাদকে, যার সাথে 1999 সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাৎ হয় এবং সেখান থেকে প্রেম ও বিয়ে হয় বেঞ্জিরের সাথে। 4, হুমায়ুন ফরিদি। বাংলা চলচ্চিত্রের হুমায়ুন ফরিদি একজন সফল অভিনেতা। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি 2 বার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980 দশকে। সারারাত ইসলাম দেবজানী নামের তার এক মেয়ে রয়েছে এই সংসারে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি 2012 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। 5, সোহেল রানা। চিত্রনায়ক সোহেল রানার প্রথম বিবাহ বিচ্ছেদ হয় তার স্ত্রী অসুস্থতার কারণে। এরপর ঢাকা মেডিকেল কলেজের এক সহকারী প্রফেসরকে বিয়ে করেন তিনি। 6, অপূর্ব। অপূর্ব 2010 সালের 18 আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে 2011 সালের 21 ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2011 সালের 21 ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান আছে, জায়ান ফারুক আয়াস নাম। অদিতির সাথে 17 মে 2020 তারিখে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর অপূর্ব আবার বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে। 7, নিলয় আলমগীর। নিলয় আলমগীর 7 জানুয়ারি 2016 সালে মডেল ও অভিনেত্রী অনিকা কবির শককে বিয়ে করেছিলেন, কিন্তু 17 জুলাই 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 7 জুলাই 2021 সালে তিনি আবার তাসনুবা তাবাস্তুম রিধিকে বিয়ে করেন। ভিউয়ার্স, জনপ্রিয় এই তারকাদের মধ্যে আপনার প্রিয় তারকাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।